তো আজকে মানে বেশ কিছুদিন ধরে পায়েস খেতে ইচ্ছা করছিল, আর ইন্ডাকশনে পায়েস করা ভীষণ ঝামেলা, তাই জন্য একটু সিমুয়ের পায়েস তৈরি করলাম। গুড মর্নিং বংপাচারি ফ্যামিলি, নতুন একটা এপিসোড নিয়ে চলে এসেছি। আর আজকে সকালটা বেশ সুন্দর, মানে একটু হালকা হালকা মেঘলা মেঘলা আছে, অতটা রোদ নেই। তো চলো দিনটা স্টার্ট করা যাক। আজকে তেমন কোনো প্ল্যান নেই, জাস্ট একটুখানি বেরোবো, কাজকর্ম করার আছে, শপিং একটু বা শপিং বলতে বাড়ির জাস্ট কেনাকাটা আছে সেগুলোই করবো। এছাড়া পোলট্রিকে নিয়ে রোজ তো বেরোতেই হয় একটুখানি, তো চলো দিনটা স্টার্ট করি। আর আজকে বরফির জন্য নতুন একটা খাবার বানাবো, আর সেটা তোমাদের সাথে শেয়ার করবো। শুধু বরফি না, অ্যাকচুয়ালি ওটা আমাদের জন্য ভীষণ ভালো। চলো, আমার মতো যারা আছো, যারা আলটিমেটলি বুঝে পাও না যে রোজ রোজ টিফিনে কী বানাবে, তো এইরা তোমরা এটা কিন্তু বানাতে পারো। এটা হচ্ছে চিজ আমলেট, এটা আমি আগে বরফিকে একটা বানিয়ে দিয়েছি, তারপরে আমাদেরটা বানাচ্ছি একদম লো ফ্লেমে। জাস্ট আমলেটটাকে চিজ দিয়ে দেওয়া আছে, এটার সাথে একটা পাউরুটি বাটার দিয়ে করে দিলেই এনাফ। বরফি বরফি, এই যে গাড়ি গাড়ি, পিপি পিপি পিপি। এই যে বরফি সকাল সকাল খেলতে শুরু করে দিয়েছে গাড়ি নিয়ে। কি হলো বরফি? এই যে গাড়ি গাড়ি, পিপি পিপি গাড়ি। ওটাও গাড়ি, যা। এটা কেমন গাড়ি খেলা, ওলট পালট। হ্যাঁ, ওই যে ট্রেন 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 গাড়িটা, ওই যে ওই যে ওই যে এই যে এই যে এই যে এই যে এই যে বাহ, যা অটোটা ফেলেই দিল। কি আমার গায়ে চালাবি নাকি? তো আমি জাস্ট বংপাচালি যে ফেসবুক চ্যানেল ওটায় ভিডিওটা আপলোড করবো, আজকের ভিডিও যেটা মায়াপুর সিরিজটা চলছে। আর সর্দির মধ্যে অঙ্কিতা এটা গরম গরম বানিয়ে দিয়েছে। অঙ্কিতাকেই জানতে চাইবো এটা কী জিনিস। আমার তো খুব ভালো লেগেছে, আমি জাস্ট বলেছি সর্দি হয়েছে তাই জন্য আচারটা খাবো না, ও আচারটা দিয়ে গেছে, আচারটা খাইনি। এবার এটা অর্ধেকটা খেয়েছি, আমি ঠিক বুঝতে পারছি না এটা কিসের। এবার এটুকু মনে হচ্ছে সুজি সুজি ব্যাপার আছে একটা, বেশ ভালো লাগছে খেতে গরম গরম। তো হ্যাঁ অঙ্কিতা, এটা কী জিনিস বানিয়েছিস? আমার কিন্তু খুব সুন্দর লেগেছে খেতে। সুজির ব্যাপারটা পাচ্ছিলাম, একটু মিষ্টি মিষ্টি, বেশ একটু মিষ্টি দিয়েছি, তারপরে পেঁয়াজ দিয়েছি, কোন পাতা দিয়েছি, কিন্তু আমি সুজি দিয়েছি বলে কিনা জানি না, আমরা তুলতে পারছি না, ভেঙে ভেঙে যাচ্ছে, তাই আমি বুঝতে পারছি না কিসের জন্য। অনেকক্ষণ মাখিয়ে রেখেছিলাম। মা ডাকো, মাকে ডাকো। বরফি একটু বেরিয়েছিলাম তো বৃষ্টি ছিল না, বৃষ্টি কম ছিল দেখেই বেরোলাম, এখন আবার বৃষ্টি নেমে গেছে আর বরফিকে নিয়ে বেরিয়েছে, এটা একটা সমস্যা। তো বৃষ্টি পড়ছে, কৌশিক বরফিকে নিয়ে গিয়ে গেছে, তো আমি অল্প স্বল্প কেনাকাটা করবো, তারপরে আমরা বাড়ি চলে যাব, কারণ এত বৃষ্টি মাঝে মাঝেই নামছে, এত ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, ছাতা নেওয়ার মতোও নয় একদম। এটাতে চল, হুম হুম হুম, ওটাতে সেদিনকে গেছিলাম। ওটা তো লোটে, ওই যে লোটে লোটে না কি নাম, ওইটা না ওইটা না, মেরি বিস্কুট। এইগুলো নিতে পারিস, এই যে এইটা সুগার ফ্রিটা ওর জন্য, এই ও তো বিস্কুট খায়, সুগার ফ্রি নিলে বেটার হয় না নাকি? ও না না না, জিজ্ঞাসা কর কোথায় আছে।
ম্যাগি কে খাবে? তুই তো খাস না ম্যাগি। শেষ হয়ে গেছে। এটা ওয়াই ওয়াই মানে এইগুলো আর ওপরে ম্যাগি। তুই ওয়াই ওয়াই নিবি? হ্যাঁ এই তো বাই ওয়ান গেট ওয়ান স্পেশাল অফার। হ্যাঁ ওটা একটা নেই না, এটা একটা নেই না, ওনাকে জিজ্ঞেস করো না। তাহলে কোনটা নিবি? বাইরে বেরিয়ে যদি দেখি বিশাল বৃষ্টি হচ্ছে। এটা নিয়ে নেই, এটা সেই একবার ট্রাই করেছিলাম না, আটা। সুজি আমার বাড়িতে শুধু নষ্ট হয়ে বরফি খেতে চায় না, বাট আমি কিছু নতুন রেসিপি দেখেছি, এটা তার জন্য ছোট প্যাকেটে ট্রাই করব। এটা আবার আরামবাগের নিজস্ব ব্র্যান্ডের ছাতু। এগুলো তোমার এখনো বয়স হয়নি মামা? হ্যাঁ এটা খেতে হয় না। ওখানে বেশি কিছু না, বেশি কিছু না বুঝলে, ওখানে তোর মা সব টাকা উড়িয়ে দেবে। আসি, এই দোকানটায় বেশ ভিড় থাকে, তো আজকে আমি কৌশিককে বলছি এখানে এত কেন ভিড় থাকে। তো কৌশিক বলছে এখানে নাকি এগ রোলটা ভালো বানায়, তো দেখা যাবে। বরফি হঠাৎ করে দেখলাম একা একা নিয়েই খাচ্ছে, এইটা ওর কৌটো নিয়ে খেলছে। আজকে রাতে শরীরটা আমার খারাপ, তাই জন্য এই আলুর তরকারিটা দিয়ে রুটি খাবে হচ্ছে অঙ্কিতা। হ্যাঁ আমার যেহেতু একটু সর্দি হয়েছে, আর আমার জন্য আমি অর্ডার করেছি চিলি চিকেন, যেটা অঙ্কিতা বলেছে অঙ্কিতা খাবে না। ঠিক আছে ঠিক আছে, খাও খাও।